আমি বিপুল, আপনারা দেখছেন বিপুল ফার্নিচার। আজ আমি দেখাতে চলেছি একটি দরজা, দরজা কিভাবে বানাতে হয় আজ এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটিকে একটা লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এটি একটি ফাইনাল দরজা, ফ্রেমগুলো আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এখন ফ্রেমে ডিপগুলো ফিটিং করতে হবে। ডিপগুলো ফিটিং করার জন্য ডিপগুলো এখন ডাল মারতে হবে। এখন আমি মেশিন দিয়ে ডিপগুলো ডাল মারবো। ডাল মারার পর এই ফ্রেমে ফিটিং করবো। ডিপ কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার ডিপগুলোর সাইডগুলো কাটতে হবে বাটাল দিয়ে। বাটাল দিয়ে এখন সাইডগুলো কাটবো। আমি এখন ডিপের সাইডগুলো কাটছি। ডিপের সাইডগুলো পুরোপুরি কাটা দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই একটু কেটে দেখাচ্ছি, দেখুন পুরোপুরি ভিডিওটি। এখন আমি ডিপগুলো ফ্রেমে ফিটিং করব। ডিপগুলো একা একা ফিটিং করছি তো, তাই একটু প্রবলেম হচ্ছে। কিন্তু সেটা একা আছে তো, দুজন হলে একটু ভালো হতো। পাখিটাকে ফিটিং করে খিলিগুলো মারতে হবে। দেখুন কীভাবে ফিটিং করে, কীভাবে খিলিগুলো মারছি। বন্ধুরা, ভিডিওটি যদি একটুকু ভালো লাগে তবে ভিডিওটিকে একটা লাইক করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। আপনাদের ঘরে যদি দরজা খিড়কি সেসবের প্রয়োজন পড়ে তবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুক লিংক দিয়ে দেবো, ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমার ফেসবুক লিংক। আর সামনে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার ফেসবুক।
ছিলাম আর কমপ্লিট হয়ে গেছে আমার, দরজা পুরোপুরি রেডি। দরজাটির বহল হচ্ছে 3 ফুট, লম্বা হচ্ছে 7 ফুট। দরজাটি কেমন হলো কমেন্ট বক্সে লিখুন, আর ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটিকে একটা লাইক করুন।